যাদের ভিডিওগুলো পরিতে যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যতদিন যায় টিকটক ততই আপডেট হয়, আর টিকটক আপডেট হয়ে নতুন একটা ফিচার অ্যাড করে দিল টিকটক অ্যাপে, যেটার নাম হচ্ছে রিফ্রেশ ইউর ফর ইউ ফিডস। এবং এটা দেখার পর থেকে আমরা অনেকেই কনফিউজে আছি যে জিনিসটা আসলে কী, এটা কীভাবে কাজ করে, এখান থেকে আমরা কী কী সুবিধা পেতে পারি। আপনি হয়তো এই বিষয়ে টুকটাক জেনে গেছেন এতক্ষণে, এবং নিশ্চয়ই আপনি ইউটিউবে অন্যান্য ভিডিওগুলো দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে এই বিষয়ে কিছু অথেন্টিক ইনফরমেশান দেবো যেটা আপনি ইউটিউবের অন্য কোনো ভিডিওতে পাবেন বলে আমার মনে হয় না। আসসালামু আলাইকুম গাইস, রাইট নাও আমি ভিডিওটাকে শর্ট করার জন্য টিকটকের থিডার লাইনে টাচ করে মূল সেটিং ইন্টারফেস সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে রয়েছি। এখান থেকে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো কন্টেন্ট প্রিফারেন্স নামের একটা অপশানস রয়েছে। রাইট নাও ইউ হ্যাভ টু ক্লিক কন্টেন্ট প্রিফারেন্স, দেন আপনি এখানে দেখতে পাবেন যে রিফ্রেশ ইউর ফর ইউ ফিডস তিন নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি। আসলে এই জিনিসটার কাজ কী, আমরা প্রথমে এখানে প্রবেশ করি, দেন কিছু কথা। আমরা যখন ফর ইউ পেজে অনেকগুলো ভিডিও দেখি তখন পরপর আমরা যেই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওগুলো আমাদেরকে ফর ইউ সেকশনে দেওয়া হয়। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনি আজকে সকালে নাটকের তিন চারটে ক্লিপস ফর ইউ পেজ থেকে দেখলেন, দেন দেখতে পাবেন যে আপনার ফর ইউ পেজে শুধুমাত্র নাটকের ওই ক্লিপসগুলোই আসতেছে। মানে আপনি যে ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম দিয়ে ফেলেছেন এখন ওই ভিডিওগুলো আপনার ফর ইউ পেজে বেশি আসতেছে, এবং আপনি চাচ্ছেন না এই ভিডিওগুলো দেখতে, আপনি হয়তো পপুলার অন্য ভিডিওগুলো দেখতে চাচ্ছেন। সো এক্ষেত্রে আপনি এখান থেকে রিপ্লেস করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে টিকটক নিজেই বলতেছে যে আপনার ফর ইউ পেজে টিকটক সবসময় আপনার পপুলার যে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেগুলো ফর ইউ পেজে প্রমোট করে, এবং এগুলো দেখতে দেখতে আপনার কাছে যদি বোরিং ফিল মনে হয় এবং আপনি যদি আদার্স ভিডিও দেখতে চান তাহলে এখান থেকে আপনি রিফ্রেশ করবেন। এছাড়া রিফ্রেশ নিয়ে আরও কিছু তথ্য আছে, সেগুলো ভিডিও শেষের দিকে বলবো, আগে আমরা দেখে নিই কীভাবে রিফ্রেশ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্ট এ রিফ্রেশ স্টার্ট, আপনি যদি রিফ্রেশ শুরু করতে চান তাহলে এখান থেকে কন্টিনিউর উপরে ভিজিট করুন, আর এদিক সেদিক কোনো কিছু পড়া লাগবে না, আমি যেটা বলছি এটাই। দেন এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ, এখানে রিফ্রেশের উপরে আবারও টাচ করে দেবেন, দেখতে পাচ্ছেন আপনার ফর ইউ পেজটা রিফ্রেশ হয়ে গেছে। এখন আপনি এটা কেন রিফ্রেশ করছেন এজন্য আপনাকে টিকটকে একটা ফিডব্যাক দিতে হবে। তো এখানে অনেকগুলো অপশানস আছে, আপনি আপনার মতো করে একটা অপশানস সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনার ফর ইউ পেজ সম্পর্কে আপনি যদি কিছু লিখতে চান তাহলে এখানে যে ডিসক্রিপশন বক্সটা দেখতে পাচ্ছেন এখানে লিখতে পারবেন। তো এখানে বিশেষ করে আমরা এখান থেকে রিপিটিভ কন্টেন্ট নামের এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কি হবে যে আমরা বুঝতে পারবো যে একই কন্টেন্ট আমাদের ফর ইউ পেজে বারবার দেওয়া হচ্ছে। দেন আপনি এখানে ডিটেলে দেখতে পারেন, এছাড়াও এখানে আরও কিছু অপশানস আছে, এখান থেকে আপনার মন মতো অপশান সিলেক্ট করতে পারবেন, একাধিক অপশান সিলেক্ট করার সুবিধা রয়েছে। তো ডিসক্রিপশন বক্সে আমি একটা লাইন লিখেছি, নিশ্চয়ই আপনি স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। সব কিছু ঠিকঠাক মতো লেখা হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিটের উপরে টাচ করে দেবেন, দেন আপনার রিফ্রেশ ফিডস হয়ে গেছে। এবার হয়তো আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এই কাজটি কখন করব কিংবা কতদিন পরপর করব। আপনি এই কাজটা তখনই করবেন যখন আপনার ভিডিওগুলো পরিতে যাওয়া একেবারে বন্ধ হয়ে যাবে, কিংবা ফর ইউ পেজে আপনার পছন্দ মতো ভিডিও খুঁজে পাচ্ছেন না, অথবা আপনাকে একই টপিকের ভিডিও বারবার ফর ইউ পেজে দেওয়া হচ্ছে যেটা আপনি চাচ্ছেন না, ঠিক তখনই করবেন। আর এই কাজটা করলে যে আপনার ভিডিও ফর ইউতে গিয়ে ভাইরাল হয়ে যাবে বিষয়টা এমনও না। ফর ইউ টিপস নিয়ে আমাদের আরও অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন, সেখান থেকে পাওয়া তথ্যগুলো কাজে লাগাবেন, একই সাথে এই কাজটাও করবেন। আই হোপ আপনার ভিডিও ফর ইউতে যাবে, ভাইরাল হবে। পরবর্তী ভিডিওটি আপনি কোন টপিকে চাচ্ছেন লিখতে পারেন কমেন্ট বক্স।